প্রতিদিনের অযত্নে আর অনিয়মে চেহারায় দেখা দেয় ছোপ ছোপ কালো দাগ, মানে মেজতা। এই সমস্যায় ভুগছে বেশিরভাগ নারী ও পুরুষ। জানাবো এমন সাতটি উপায় যা মানলে চেহারা থেকে দূর হবে ভয়ঙ্কর মেজতা আর আপনি ফিরে পাবেন চেহারার লাবণ্যতা। সবচেয়ে সহজলভ্য সবজি আলু। এতে থাকা ক্যাটোকোলেজ ত্বকের কালো দাগ দূর করে, তাই মেজতার দাগ দূর করতে আলুর রস মুখে মেখে 10 মিনিট পরে ধুয়ে ফেলুন। অন্যদিকে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কাজ করে ন্যাচারাল ব্লিচ হিসেবে, মেজতার দাগ দূর করার পাশাপাশি ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে ত্বককে রক্ষা করবে। লেবুর রসে সমপরিমাণ পানি মিশিয়ে দাগের স্থানে লাগিয়ে নিন, 15 মিনিট পরে ধুয়ে ফেলুন। মেজতার দাগে টক দইয়ের সাথে মধু মিশিয়ে মুখে লাগান, 10 মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি ত্বককে কোমল করবে এবং উজ্জ্বলতা বাড়াবে। সকালে এবং রাতে দুই বেলা অ্যালোভেরার জেল সরাসরি মেজতার দাগে লাগিয়ে নিতে পারেন। এটি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, ধীরে ধীরে দাগ কমে যাবে। মেজতার দাগ দূর করতে তেলও কার্যকর। আমন্ড অয়েল হালকা গরম করে মেজতার দাগের ওপর লাগিয়ে মাসাজ করুন। এছাড়া 3 ফোঁটা আর্গান অয়েল রাতে ঘুমানোর আগে ত্বকে মাসাজ করুন। এতে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং ক্যারোটিনয়েডস মেজতার দাগ দূর করবে। মুলতানি মাটি দিয়েও মেজতার দাগ দূর করা যাবে। মুলতানি মাটি, গ্রিন টি, গোলাপ জল, শসার রস ও পানি মিশিয়ে নিন। এটি মুখে 20 মিনিট মেখে রাখুন, এরপরে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহারে ধীরে ধীরে মেজতার দাগ কমে আসবে। এছাড়াও ত্বকের সুরক্ষায় নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন এবং ত্বককে রাখুন ধুলাবালি মুক্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।